প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা সমাসের আলোচনায় আছি। আজকে পর্ব ৬। আমরা কর্মধারয় সমাসের আলোচনায় ছিলাম, কিন্তু কর্মধারয় সমাসের আলোচনার আগে আমি তোমাদের গুটি কয় প্রশ্ন অনুশীলনী আকারে তোমাদের আগে দিতে চাই, কারণ প্রশ্নগুলি দ্বন্দ্ব সমাস সম্পর্কিত। সেই প্রশ্নগুলি দেওয়ার পর তারপরে আমি কর্মধারয় সমাসে আবার ঢুকব। এই হচ্ছে অনুশীলনী। তোমরা অনুশীলনীগুলি বাড়িতে অভ্যাস করবে, উত্তর করবে, এবং যেখানে সমস্যা হবে, আটকে যাবে, উত্তর করতে পারবে না, আমাকে জানাবে। যদিও দ্বন্দ্ব সমাসের যে আলোচনা, সেই আলোচনা তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর বলে দিয়েছে, সেই আলোচনার মধ্যেই রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর, তা সত্ত্বেও যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি উত্তর আরেকবার আলোচনা করে দেব। ঠিক আছে, অনুশীলনীর পাঠ চুকল। এবার আমরা কর্মধারয় সমাসের আলোচনাতে যাব। আমরা কর্মধারয় সমাসের প্রথম যে বিভাগ সাধারণ কর্মধারয়, সেই সাধারণ কর্মধারয় সমাসের আলোচনায় ছিলাম। আমরা আলোচনা করেছি পূর্বপদ বিশেষণ এবং পরপদ যখন বিশেষ্য, তখন সাধারণ কর্মধারয় সমাসের চেহারাটা কেমন, সেটা নিয়ে আমরা আগের পর্বে আলোচনা সেরেছি। আজকে আমরা আলোচনা করব যখন পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য, তখন কর্মধারয় সমাসের চেহারাটা কি দাঁড়াচ্ছে, সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। যেমন উভয় পদই বিশেষ্য, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ। এই সমস্তগুলি হচ্ছে উভয় পদই বিশেষ্য। আমি লিখে দিই গুটি কত। পিতা দেব দুটোই বিশেষ্য, দেব ঋষি দুটোই বিশেষ্য। তা এইভাবে দুটোই বিশেষ্য পদের কর্মধারয় সমাস হচ্ছে। আমি আরো কিছু উদাহরণ বলে দিই। যিনি লাট তিনি সাহেব, লাট সাহেব। তারপরে যিনি ওস্তাদ তিনি জি, ওস্তাদ জি। যিনি পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর। যিনি ঠাকুর তিনি মশাই, ঠাকুর মশাই। যিনি ঋষি তিনি কবি, ঋষি কবি। যিনি ব্রাহ্মণ তিনি পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত। যা গোলাপ তাই ফুল, গোলাপ ফুল। এইরকম আরো অনেক
রয়েছে। তা আমি এখানে একটা বিষয় একটু সতর্ক করে দিতে চাই তোমাদের। ধরা যাক এই দুটি বাক্য আমরা দেখছি, দুটি বাক্যে রামকৃষ্ণ এই পদটি রয়েছে। এখন আমরা আলোচনা করেছি এই পর্বে কর্মধারয় সমাসের আলোচনাতে যে যিনি রাম তিনি কৃষ্ণ হচ্ছে ব্যাস বাক্য রামকৃষ্ণের, যিনি রাম তিনি কৃষ্ণ রামকৃষ্ণ। তা আমরা যদি এই দুটো বাক্যের ক্ষেত্রে এই একই ব্যাস বাক্য প্রয়োগ করি তাহলে সেটা কি ঠিক হবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রামকৃষ্ণ দুভাই হাত ধরাধরি করে স্কুলে চলেছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রামকৃষ্ণ শব্দটার মধ্যে দুজন ব্যক্তি রয়েছে, একজন রাম আর একজন কৃষ্ণ। তারা দুই ভাই, তারা দুই ভাই হাত ধরাধরি করে স্কুলে যাচ্ছে। তাহলে এখানে যিনি রাম তিনি কৃষ্ণ এই ব্যাস বাক্য কি প্রয়োগ করা চলে? চলে না। তাহলে এখানে ব্যাস বাক্যটা কি হবে? রাম ও কৃষ্ণ। সমাস কি হবে? দ্বন্দ্ব সমাস। এখানে আমরা দেখছি রামকৃষ্ণ বিবেকানন্দের মন্ত্রগুরু। এখানে কি আমরা রাম আর কৃষ্ণ দুজনকে পৃথক ব্যক্তি বলে মনে করতে পারছি? তা পারছি না। এখানে রামকৃষ্ণ একজনই ব্যক্তি, যার ফলে এখানে ব্যাস বাক্য কি হবে? যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ একজনই ব্যক্তি। এখানে হবে যিনি রাম তিনি কৃষ্ণ সাধারণ কর্মধারয় সমাস। আর এখানে কিন্তু রাম এবং কৃষ্ণ বা রাম ও কৃষ্ণ দ্বন্দ্ব সমাস। ফলে কোন একটা শব্দ দেখলেই আমরা সবসময় চেষ্টা করব শব্দটার অর্থ বুঝে নিতে। যদি বাক্যের মধ্যে সেই শব্দটা মুনে দেওয়া হয়, গেঁথে দেওয়া হয়, তাহলে সেই শব্দের অর্থ বুঝেই আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। আর যদি পৃথকভাবে একটা শব্দ দেওয়া থাকে তাহলে আমরা রামকৃষ্ণ আলাদা করে যদি শব্দটা দেওয়া হয় তখন আমরা যা খুশি করতে পারি, রাম ও কৃষ্ণ দ্বন্দ্ব সমাস করতে পারি, বা যিনি রাম তিনি কৃষ্ণ কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু বাক্যের মধ্যে যদি গেঁথে দেওয়া হয় কোনো শব্দকে তাহলে সেই শব্দের অর্থ বুঝে আমাদের ব্যাস বাক্য এবং সমাস নির্ণয় করতে হবে, এটা খেয়াল রাখা দরকার। আচ্ছা, উভয় পদই বিশেষ্য এই সাধারণ কর্মধারয় সমাস আমরা আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব উভয় পদই বিশেষণ। আচ্ছা, যে নীল সেই লোহিত, নীল লোহিত, নীল বিশেষণ,
লোহিত বিশেষণ, লোহিত মানে লাল, তোমরা জানো। আচ্ছা, তাছাড়াও আরো অনেক রয়েছে, আমি উদাহরণগুলো বলছি। যা কান্ত তাই কোমল, কান্ত কোমল, আরো অনেক উদাহরণ রয়েছে। আমি বলি যিনি গণ্য তিনি মান্য, গণ্যমান্য, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। ধরো কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, এখানে যিনি গণ্য তিনি মানে, হ্যাঁ, যেটা কাঁচা সেটাই মিঠা হলো না কেন? কারণ কাঁচা আর মিঠা এই দুটো পরস্পর বিপরীত, মানে কাঁচা হলে মিঠা হওয়ার কথা নয়, যার ফলে যেহেতু দুটো একটু বিরুদ্ধ অবস্থানে থাকে, সেজন্য এখানে অথচ এই কথাটি আমাদের প্রয়োগ করতে হলো। একই রকম ভাবে রুদ্র অথচ সুন্দর, রুদ্র সুন্দর, ঠিক আছে, এরকম ভাবে আরো অনেক উদাহরণ আছে। ভীষণ অথচ মধুর, ভীষণ মধুর। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে এই উভয়পদী বিশেষণ এই পর্বে পূর্বাপর্য, অর্থাৎ আগে পরের ব্যাপার আছে। আগে পরের ব্যাপার আছে, কোনটা আগে কোনটা পরে। ধরা যাক ধোয়া মোছা, ধোয়া ধোয়া মোছা যদি হয়, বা বাসা ধোয়া যদি হয়, তখন আমরা ব্যাস বাক্য কি করব? আগে ধোয়া পরে মোছা, আগে ধোয়া পরে মোছা, বাছা ধোয়ার ক্ষেত্রে তাই হবে, আগে বাছা পরে ধোয়া, ঠিক আছে। তাহলে কারণ আগে ধুয়ে ফেললাম তারপরে বাঁচতে বসলাম এমনটা হয় না, বা আগে মুছে ফেললাম পরে ধুতে গেলাম, আগে ধোয়ার পরে জলে যখন ভেজা ভেজা হয় তখন তাকে মুছে শুকনো করতে হয়, ফলে এটাকে বলে পৌর্বাপর্য, অর্থাৎ আগে পরের বিষয়। কিন্তু ধোয়া বিশেষণ, মোছা বিশেষণ, বাছা বিশেষণ, ধোয়া বিশেষণ, ফলে উভয় পদই বিশেষণ এই পর্বে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সাধারণ কর্মধারয় সমাসের আলোচনা শেষ হলো, এবার আমরা কর্মধারয় সমাসের দ্বিতীয় যে শ্রেণী বিভাগ সেদিকে আমরা যাত্রা করব, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় খুবই সহজ একটা বিষয়, ব্যাস বাক্যে মাঝখানে যে পদটি থাকে মধ্যপদ, সে মধ্যপদটা লোপ পায় যে কর্মধারয় সমাসে
সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। ব্যাসবাক্যে মাঝখানে যে পদটি থাকে, মধ্যপদ যাকে আমরা বলি, সেই পদটি যখন লোপ পাচ্ছে, যে কর্মধারয় সমাসে লোপ পাচ্ছে, সেই কর্মধারয় সমাসই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিন্তু এই ব্যাসবাক্যে যে মধ্যপদটি, সেটি কিন্তু কোনো বিভক্তি বা অনুসর্গ হলে চলবে না, বিভক্তি অনুসর্গ ছাড়া সেটি অন্য একটি পদ হতে হবে। আমরা উদাহরণগুলি দেখে বুঝতে পারব যে কি ধরনের পদ লোপ পাচ্ছে। আমরা প্রথমেই আমরা একটা খুব সহজ উদাহরণ, বহু আলোচিত উদাহরণ, হ্যাঁ, সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। পূর্বপদ সিংহ, পরপদ আসন, মধ্যপদ চিহ্নিত, চিহ্নিত পদটা সমাসবদ্ধ হলো যখন, তখন লোপ পেল। তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের একটা উদাহরণ। আচ্ছা, এরপরেও আমরা দেখব আরো বেশ কিছু উদাহরণ নিয়ে। পল মিশ্রিত অন্ন সমান পলান্ন, মিশ্রিত মধ্যপদ, মিশ্রিত পদটা লোপ পেল। পল মানে মাংস, পলান্ন হচ্ছে আমরা সহজ বাংলায় যাকে পোলাও বলি আর কি। তো পল মিশ্রিত অন্ন হচ্ছে পলান্ন। এরকম আরো অজস্র মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের উদাহরণ রয়েছে, যেমন ধরো হাত ঘড়ি, হাত ঘড়ি। আচ্ছা, স্বর্ণ নির্মিত মন্দির, স্বর্ণ মন্দির, নির্মিত পদটা লোপ পেল। এরকম স্বাধীনতা দিবস, স্বাধীনতা স্মরণে পালনীয় দিবস, স্বাধীনতা দিবস। স্বাধীনতা স্মরণে পালনীয় দিবস, স্বাধীনতা দিবস, এরকম আরো অজস্র উদাহরণ আছে, কিছু আমি মুখে বলে দিই, সব তো লেখার জায়গা নেই। শহীদ দিবস একই রকম ভাবে, শহীদ স্মরণে পালনীয় দিবস, শহীদ দিবস। তারপরে ধরো মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, মৌমাছি, এরকম আরো অজস্র উদাহরণ আছে। অষ্ট অধিক দশ, অষ্টাদশ, অষ্টাদশ শব্দটার ব্যাস বাক্য হবে অষ্ট অধিক দশ, অধিক পদটা লুপ্ত হল। খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট প্রচারিত ধর্ম, যে ধর্ম যীশু খ্রিস্ট প্রচার করেছিলেন আর কি, খ্রিস্ট প্রচারিত ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরকম। ভিক্ষা লব্ধ অন্ন, ভিক্ষান্ন। মানি, মানি টাকা, মানি রাখবার ব্যাগ, মানি ব্যাগ। এরকম হস্তশিল্প, হস্ত দ্বারা চালিত শিল্প, হস্তশিল্প, অনেকগুলো পদ লোপ পেল, দুটো পদ। এগুলো হচ্ছে সব মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এরকম
অজস্র মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের উদাহরণ আছে, সেগুলো তোমরা একটু বাড়িতে বইটা ভালো করে খুলে দেখবে। মধ্যপদ লোপী কর্মধারয় সমাস খুব সহজ ব্যাপার, আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। মধ্যপদ লোপী কর্মধারয় সমাসটা আমরা শিখলাম বলেই আমি প্রত্যাশা করছি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টাতে যাব, যে কর্মধারয় সমাসে যাব, সেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু সেটা একটু বোঝবার জন্য মনোযোগ দাবি করে। এরপরে আমরা যাব হচ্ছে কতগুলি কর্মধারয় সমাস আছে যেগুলিকে তুলনাবাচক বলা হয়। তুলনাবাচক, তুলনা হচ্ছে একটা পদের সঙ্গে আরেকটা পদের তুলনা। এই পর্বে এই তুলনাবাচক কর্মধারয় সমাসের মধ্যে তিন রকমের কর্মধারয় সমাস আছে। একটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এই তিনটে কর্মধারয় সমাস বোঝার জন্য কতগুলো বিষয় আমাদের বুঝতে হবে। সে বিষয়গুলো কি? এক হচ্ছে উপমেয়, উপমেয় কি সেটা বুঝতে হবে। দুই হচ্ছে উপমান কি সেটা আমাদের বুঝতে হবে। তিন হচ্ছে সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম কি সেটা আমাদের বুঝতে হবে। আর চার হচ্ছে তুলনাবাচক শব্দ। এই চারটে বিষয় আমাদের আগে বুঝতে হবে। এই উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়, এই তিনটি কর্মধারায় সমাসকে বোঝার জন্য আমাদের এই বিষয়গুলি বুঝতে হবে। যে উপমেয় কি, উপমান কি, সাধারণ ধর্ম কি, তুলনাবাচক শব্দ কি। আচ্ছা, কারণ এই সমাসগুলিতে দুটি বিষয়ের মধ্যে, দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয়। একটি বিষয়কে আরেকটি বিষয়ের সঙ্গে উপমিত করা হয়, উপমা দেওয়া হয়। ফলে এই বিষয়গুলি না জানলে এই তিনটি সমাস বুঝে ওঠা যায় না। উপমেয় কি? উপমেয় হচ্ছে যে আমরা কোনো একটা জিনিসকে দেখলাম বা কোনো একটা জিনিসকে আমরা কল্পনা করলাম এবং সেটাকে উপমা দেওয়ার যোগ্য বলে মনে করলাম, উপমা দিতে চাইলাম সেটাকে। এইবার সেটাকে আমরা যার সঙ্গে উপমা দিতে চাইছি সেটা হচ্ছে উপমান। তাহলে আমরা যেটাকে উপমা দেওয়ার যোগ্য বলে বিবেচনা করছি সেটা হচ্ছে উপমেয়। আর উপমেয়, উপমেয়কে যার সঙ্গে তুলনা দিতে চাইছি সেটা হচ্ছে উপমান। কিরকম একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, তাহলে বোঝার সুবিধে হবে। ধরো একটা কোনো পাহাড়ি রাস্তায় আমরা গাড়ি করে বেড়াতে গেছি, সিকিমে বেড়াতে গেছি, সিকিমের পাহাড়ি রাস্তা, একে বেঁকে একে বেঁকে পাহাড়ের গা বেয়ে চলেছে সেই রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবার আমাদের রাস্তাটা দেখে মনে হলো যে রাস্তাটা যেন সাপের মতো একে বেঁকে চলেছে, ঠিক আছে? রাস্তাটাকে দেখে আমাদের সাপের কথা মনে পড়লো। আচ্ছা, কেন মনে হলো রাস্তা দেখে সাপের কথা? রাস্তাটা তো সাপের মতো খোঁজ করে না, রাস্তা তো সাপের মতো, রাস্তার গায়ে আঁশ নেই, রাস্তা তো সাপের মতো খোলস ছাড়ে না। হ্যাঁ, তাহলে সাপের কথা মনে হলো কেন রাস্তা দেখে? না, পাহাড়ের গায়ে রাস্তাটা এঁকে বেঁকে এঁকে বেঁকে চলেছে, সাপও এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে। এই যে এঁকে বেঁকে চলা, এইখানে পথটার সঙ্গে, রাস্তাটার সঙ্গে সাপের সাদৃশ্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু প্রথমে আমরা রাস্তাটাকে দেখেছি, এঁকে বেঁকে চলছে রাস্তাটা, এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে বেয়ে চলেছে, সেটা আমরা দেখেছি। দেখে আমাদের মনে হয়েছে যে রাস্তাটাকে তুলনা দেওয়া উচিত বা রাস্তাটা তুলনা দেওয়ার যোগ্য, অতএব রাস্তাটা হচ্ছে উপমেয়। এইবার এই রাস্তাটাকে আমরা তুলনা দেব কিসের সাথে? রাস্তাটা উপমেয়, উপমেয়কে আমরা তুলনা দেব কিসের সাথে? না, সাপের সাথে আমরা তুলনা দিলাম। তাহলে এমন একটা বিজাতীয় বস্তু আমাদের কল্পনা করতে হলো। আমরা যখন সিকিমের রাস্তা দিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে কোনো সাপ নেই, আমরা দেখছি রাস্তাটাকে এবং রাস্তাটাকে তুলনা দেওয়ার যোগ্য বলে আমাদের মনে হয়েছে। এবার রাস্তাটা হলো উপমেয়। এবার এই রাস্তাটার সঙ্গে আমরা তুলনা দেব কিসের সাথে? তুলনা দেব রাস্তার সাথে আমরা তুলনা দিলাম, এই সরি, রাস্তাটাকে আমরা তুলনা দিলাম সাপের সাথে।
সাপ হলো উপমান, ঠিক আছে? এবার রাস্তার সাথে সাপের যেখানে মিল, যে বিষয়টাতে মিল, সে বিষয়টা কি? এঁকে বেঁকে চলা। সাপও এঁকে বেঁকে চলে, রাস্তাটাও এঁকে বেঁকে 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 চলেছে। এঁকে বেঁকে চলা এটা হচ্ছে সাধারণ ধর্ম, যেটা কিনা উভয় বস্তুর মধ্যেই আছে, রাস্তার মধ্যেও আছে, সাপের মধ্যেও আছে, কমন ফ্যাক্টর বলা হয়। তা এই সাধারণ ধর্ম উভয় পদার্থের মধ্যে বা উভয় বস্তুর মধ্যে, উভয় ব্যক্তির মধ্যে, উভয় বিষয়ের মধ্যেই যে ধর্ম বজায় আছে তাকে বলা হয় সাধারণ ধর্ম। তাহলে এখানে আমরা দেখছি যে রাস্তাটা হচ্ছে উপমেয়, রাস্তাটা আমাদের প্রথমে, আমরা রাস্তাটাকে দেখেছি প্রথমে, দেখে আমরা রাস্তাটাকে উপমা দেওয়ার যোগ্য বলে বিবেচনা করেছি। রাস্তা হচ্ছে উপমেয়। এবার উপমা দেওয়ার যোগ্য বিবেচনা করার পর যে বস্তুটাকে আমাদের কল্পনা করতে হলো, যার সাথে আমরা উপমা দেব রাস্তার, সেটা হলো সাপ। তাহলে যার সাথে আমরা উপমেয়র উপমা দিচ্ছি সেটা হচ্ছে উপমান, সাপ হলো উপমান। আর এই সাপের সঙ্গে রাস্তার যেখানটাতে সাদৃশ্য রয়েছে, যে বিষয়টাতে, সেটা হচ্ছে এঁকে বেঁকে চলা। এঁকে বেঁকে চলাটা হচ্ছে সাধারণ ধর্ম, ঠিক আছে? এবার তুলনাবাচক শব্দ কি? তুলনাবাচক শব্দ হচ্ছে ন্যায়, মত, তুল্য, এগুলো ন্যায়, মত, তুল্য, এগুলো হচ্ছে তুলনাবাচক শব্দ। এগুলো ব্যাসবাক্যে প্রয়োজন হবে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। তাহলে আশা করি আমরা উপমেয় কি, উপমান কি, সাধারণ ধর্ম কি আমরা বুঝতে পারলাম। ধরা যাক, আচ্ছা ধরা যাক, আরো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। ধরা যাক কোন একটি পুরুষ, কোন একটি ব্যক্তি, তাকে আমরা সিংহের সঙ্গে তুলনা করলাম, করে তাকে বললাম পুরুষ সিংহ। তা পুরুষটিকে সিংহের সঙ্গে আমরা তুলনা করলাম কেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা, পুরুষটিকে দেখে আমাদের, প্রথমে সেই পুরুষটিকে দেখে আমাদের তাকে তুলনা দিতে ইচ্ছে করলো, অর্থাৎ পুরুষটিকে দেখার পর আমাদের মনে হলো যে এই পুরুষটি তুলনা দেওয়ার যোগ্য, তখন পুরুষটিকে আমরা বলবো উপমেয়। এবারে পুরুষটিকে তুলনা দেওয়ার যোগ্য মনে হওয়ার পর আমাদের সিংহকে কল্পনা করতে হচ্ছে, সিংহের সঙ্গে তুলনা দিতে ইচ্ছে করছে আমাদের। পুরুষটিকে আমরা তুলনা দেওয়ার যোগ্য মনে করেছি, পুরুষটিকে তুলনা দিতে ইচ্ছে করছে সিংহের সাথে। তাহলে পুরুষটি উপমেয়। এবার এই উপমেয়কে তুলনা দেওয়ার জন্য যে সিংহকে আমাদের কল্পনা করতে হলো, এই সিংহ হচ্ছে উপমান, ঠিক আছে? এবার এই পুরুষটিকে আমরা সিংহের সঙ্গে উপমিত করছি কেন? পুরুষটির তো সিংহের মতো কেশর নেই, পুরুষটি সিংহের মতো থাবা নেই, সিংহের মতো ল্যাজ নেই, সিংহের মতো সে হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে হরিণের ঘাড় কামড়ে ধরে তাকে হত্যা করে তার কাঁচা মাংস চিবিয়ে খেতে পারে না পুরুষটি। তাহলে পুরুষটিকে সিংহের সঙ্গে আমরা সিংহের সঙ্গে তুলনা করতে চাইছি কেন? এই কারণে করছি যে পুরুষটির মধ্যে রয়েছে তেজ, পুরুষটির মধ্যে রয়েছে সাহস। সিংহেরও আমরা সবাই এটা মেনে নিয়েছি যে সিংহ হচ্ছে একটা তেজি প্রাণী, সাহসী প্রাণী, শক্তিমান একটা প্রাণী। তাহলে ওই পুরুষটির মধ্যেও আমরা এই গুণগুলি লক্ষ্য করেছি, তেজ, সাহস, বীরত্ব, এই গুণগুলি লক্ষ্য করেছি বলেই পুরুষটিকে আমরা ওই সিংহটির সঙ্গে উপমিত করছি, ঠিক আছে? তাহলে এখানে পুরুষ হচ্ছে উপমেয়, উপমান হচ্ছে সিংহ, সাধারণ ধর্ম হচ্ছে তেজ, সাহস, বীরত্ব ইত্যাদি, আর তুলনাবাচক শব্দ হচ্ছে ন্যায় বা মত। বা তুল্য, আমরা পুরুষ সিংহের ব্যাস বাক্য কি করব? পুরুষ সিংহের ন্যায়, পুরুষ পূর্বপদ, সিংহ পরপদ, ন্যায় হচ্ছে তুলনাবাচক শব্দ। আর এখানে এদের মধ্যে যে কমন ফ্যাক্টর, যে সাধারণ ধর্ম, সেই সাধারণ ধর্মের উল্লেখ এখানে নাই, আমাদের বুঝে নিতে হবে সাধারণ ধর্মটা হচ্ছে তেজ, সাহস বা বীরত্ব। তাহলে আশা করি তোমাদের কাছে উপমেয় কি, উপমান কি, সাধারণ ধর্ম কি, এটা পরিষ্কার হলো।
এটা যদি পরিষ্কার হয় তবে আমরা উপমান উপমেয় বা রূপক কর্মধারয় সমাসের আলোচনা বুঝতে সক্ষম হব। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আমরা এই উপমান উপমেয় এবং রূপক কর্মধারয় নিয়ে আলোচনা করব।